আজকে কিছু কথা বলবো প্রাইমারি টেট যারা দিচ্ছ। প্রাইমারি টেট বহুদিন থেকে অনেকেই অপেক্ষা করে বসে আছে পরীক্ষা কখন হবে। অলরেডি তারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এখন এই যে কোভিড-19 জন্য সবাই আমরা কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছি, সব কিছু বন্ধ, প্রত্যেকে গৃহবন্দী। তো সেই জায়গায় বেশিরভাগ আমাদের যারা বিশেষ করে চাকরি প্রার্থী তাদের মনের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, কবে আবার সব ঠিক হবে। বিভিন্ন চারদিকে খবর আসছে আর হয়তো নিয়োগ হবে না, কিন্তু আমি প্রত্যেকের কাছে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের লাইভ ক্লাস বন্ধ আছে লকডাউনের জন্য, তাই প্রত্যেকের কাছে আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করব, কোনোভাবেই ভেঙে পড়বে না। চাকরির পরীক্ষা কিন্তু হবে, সরকারকে নিয়োগ করতেই হবে, হিউম্যান পাওয়ার নিয়োগ করতেই হবে। কেন, যদি বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু পৌরসভার ভোট এবং বিধানসভার ভোট এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে 2021-এর মধ্যেই, যদি কয়েক মাস পিছিয়েও যায় তাও 21-22-এর শুরুতে ভোট কিন্তু হবে, সরকারকে নিয়োগ কিন্তু করতেই হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বিশেষ করে SSC প্রাইমারি টেট, তারা তাদেরকে একটা কথা বলার, তোমরা যদি সঠিকভাবে লকডাউনের সময়টাকে কাজে লাগাতে পারো তোমরা কিন্তু সফলতা পাবেই। একটু সবাই ভালো করে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ভালো করে ভাবো তো, সবাই কি তোমরা প্রস্তুত? মুখে হাত দিয়ে বলো, আজকে যদি প্রাইমারি টেট পরীক্ষা হয় তোমরা কি চাকরিটা পাবে, তার নিশ্চয়তা আছে? তাহলে যে কথাটা আমার তোমাদেরকে বলার, এই সময়টাকে কাজে লাগাও। এই লকডাউনের সময় সবাই, সব কিছু বন্ধ, আকাশে উড়োজাহাজ চলছে না, রেলপথে ট্রেন চলছে না, রাস্তায় গাড়ি নেই, কিন্তু প্রত্যেকের মন চলছে। আমরা বাড়ির মধ্যে থেকেও আমরা প্রিপারেশন নিতে পারি এই সময়টা, যে সময়টা অন্ধকার, এই অন্ধকার সময়টা কিন্তু আমাদের জীবনে পার্মানেন্টলি আলোকিত করার ব্যবস্থা আমরা করতে পারি। তাই প্রত্যেককে একটা অনুরোধ, কোনোভাবে কোনো গুজব, বাজারের চারদিকে খবর, এত চাকরি যাবে, এই হচ্ছে, এই সব ব্যাপারে কিন্তু কান দেবে না। বারবার বলছি, এগুলোর মধ্যেও রয়েছে অনেক ষড়যন্ত্র, তোমাকে দুর্বল করার ষড়যন্ত্র। তাই প্রত্যেককে বলছি নিজের প্রিপারেশনকে কিন্তু এগিয়ে নিয়ে যাও, বিশেষ করে প্রাইমারি টেট। প্রাইমারি টেট যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলছি এটা কিন্তু লাস্ট চান্স। 2021-এ যদি বিধানসভা হয় বা 22, তার আগে কিন্তু পরীক্ষা নিতেই হবে, রিক্রুটমেন্ট সরকারকে করতেই হবে, কারণ অনেকদিন ধরে এটা পেন্ডিং পড়ে আছে। এটাই কিন্তু লাস্ট চান্স যেখানে বিএডরা পরীক্ষা দিচ্ছে না। আমরা অলরেডি জানি যারা সিটেট পরীক্ষা আমরা দিচ্ছি বা সিটেট নিয়ে আমরা যারা ডিসকাস করছি তারা প্রত্যেকেই জানি যে এবার থেকে সিটেটের দুটো পার্ট, পার্ট 1 পার্ট 2, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, এই দুটো পরীক্ষাই কিন্তু বিএডরা দিতে পারছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা যেটা জেনেছি যে এবারে টেট পরীক্ষা পশ্চিমবঙ্গে যে প্রাইমারি টেট এটা কিন্তু বিএডরা দিতে পারবে না, মানে একটা বিশাল সুযোগ ডিএলএড পরীক্ষার্থীদের জন্য। অলরেডি কোর্টে কিন্তু কেস হয়েছে, হয়তো এবারে কোনোভাবেই বিএডরা পরীক্ষা দিতে পারবে না প্রাইমারি টেট, ডিএলএডলাই কেবলমাত্র পরীক্ষা দেবে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটা বিশাল সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু নিজের প্রিপারেশনটাকে নিয়ে যাও। আমি যে সাবজেক্টটা পড়াই ইংলিশ, তো সেই সাবজেক্টের মধ্যে আমি প্রাইমারি টেট অলরেডি বলেছি 30 নম্বরের প্রাইমারি টেট পরীক্ষা ইংলিশ আসে, তো তার মধ্যে একটা ভাগ আছে এনসিটির যে গাইডলাইন আছে, যেটা তাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে 30 নম্বর দিয়েছে প্রাইমারি টেট। এবার বলছি প্রাইমারি টেট কিন্তু পেডাগজির উপরে জোর দিতে হবে, কারণ অলরেডি অনেকগুলো কেস, আগের যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে আজও হাইকোর্টে কেস চলছে সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পেডাগজির উপরে কিন্তু জোর দাও, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, প্রত্যেকটাতে, সে বাংলা হোক, চাইল্ড সাইকোলজি তো আসছেই, ম্যাথস হোক বা ইভিএস হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু পেডাগজি থাকবে। ইংলিশের যে টোটাল যে ফ্রেমটা সেটা কীরকম, টোটাল 30 নম্বর। 30 নম্বরের মধ্যে কি থাকে, 30 নম্বরের মধ্যে 15-15 ভাগ থাকে, 15+15=30। 15 কি থাকে, সাবজেক্ট, মানে ইংলিশ কম্প্রিহেনশন, গ্রামার, ভোক্যাবস, এটা। আর 15 নম্বর কি থাকে, পেডাগজি। প্রথম যে 15 নম্বরটা থাকছে তাহলে কত হচ্ছে, টোটাল হচ্ছে 30। 15 কোথায় আসছে,
এটা হয়তো কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন থাকছে যার মধ্যে গ্রামার ভোকাবুলারি সবই থাকবে, আর 15 থাকছে পেডাগজি, পেডাগজি, পেডাগজি কম্প্রিহেনশন। এই যে 15 নম্বরের কম্প্রিহেনশন, এই 15 নম্বরের কম্প্রিহেনশনের মধ্যে কিন্তু যেটা রুল সেটা হচ্ছে 9+6, এই 9 নম্বরে থাকবে প্রোজ আর এখানে থাকবে পোয়েম। এখন সিটেটের পরীক্ষাগুলোতে আমরা দেখছি দুটোই প্রোজ দিয়ে দিচ্ছে, আমাদেরকে এইভাবে প্রিপারেশন নিতে হবে, এর মধ্যেই গ্রামার থাকবে। এরপরে প্রশ্ন আসছে স্যার প্রোজ আমি কেমনভাবে করবো, যেমন এইচএস মাধ্যমিকে আনসিন করতাম সেরকম, একদম একই, বাট এটা তো চাকরির পরীক্ষার প্রিপারেশন, এটা তো একটু অন্যরকমের হবে। এখানে আমি দেখেছি, আমরা লক্ষ্য রেখেছি বা আমরা করাচ্ছিও আমাদের স্টুডেন্টদেরকে যে রিলেটেড উইথ ইয়োর সাবজেক্ট, যে প্রোজটা আসবে রিলেটেড উইথ ইয়োর সাবজেক্ট। তুমি লাস্ট ইয়ে যদি প্রাইমারি পরীক্ষা দেখো সেখানে তুমি দেখবে যে যে টপিকটা এসেছিল, যে সাবজেক্টটা এসেছিল যেটার উপরে কম্প্রিহেনশন এসেছিল, সেটা স্কিলের উপরে এসেছিল, 4 স্কিল, রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, মানে এটা কানেক্ট।